সো হে গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। সো আজকে আমরা বেরিয়ে পড়েছি জয়পুর ফরেস্ট, আর জয়পুর ফরেস্ট যাওয়ার কারণ হচ্ছে বনলতা রিসর্ট। সো বনলতা রিসর্ট এখনও পর্যন্ত যারা যারা দেখোনি তারা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো এখন ব্যারেজে যাওয়া যাক। ব্যারেজে দাঁড়িয়ে রয়েছে আমাদের সাহেবদা, তার সাথে দেখা করার পর আবার বেরিয়ে পড়বো। লেটস গো। সাহেবদা এখানে চলে এসছে, এই আমাদের সাহেবদা। তো এখন চা খাওয়া হলো, চা খাওয়ার পর তো আবার বেরিয়ে পড়ছি। চলো যেতে যেতে কথা হচ্ছে আবার। তো আজকে আমরা বেলেতরে দাঁড়ালাম স্পেশাল ম্যাচা খেতে, চন্দ্রলোক সুইটস। তো আপনারা যারা বেলেতর দিয়ে যাচ্ছেন তো এখানে ভিজিট করতে পারেন, ভালো টেস্টি আছে, ঘিয়ে ভাজা। দেখে নিন, দারুণ কোয়ালিটি। Thank you.
আমরা এখন বিষ্ণুপুর ক্রস করছি। এই যে গেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিষ্ণুপুরের গেট, যেটা বিষ্ণুপুর চলে যাচ্ছে। আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা চলে যাচ্ছে জয়পুর ফরেস্ট। তো আর কিছুক্ষণের মধ্যেই জয়পুর ফরেস্ট স্টার্ট হয়ে যাবে। তো চলো, ফাইনালি জয়পুর ফরেস্ট ঢুকছি আমরা। আর জয়পুর ফরেস্টের যে মজাটা সেটাও নিতে হবে। আর যারা যারা বাইক চালিয়েছো জয়পুর ফরেস্টে, তারা বুঝতে পারবে যে এর মজাই আলাদা। তো চলো, আর কিছুক্ষণের মধ্যে বনলতাও আমরা ঢুকে পড়ছি। আমরা চলে এসেছি বনলতা, বাকি আমাদের বর্দা বাকি আছে, তাই তো কথা বাকি, মনের অনেক মনের মনের কথা আছে, অনেক কথা আছে। আর বাকি জঙ্গলটা কেমন লাগলো দাদা? হ্যাঁ, জঙ্গলটা কেমন লাগলো? সেরা রাস্তা, পুরো রাস্তাটাই সেরা, রাস্তাটাই হচ্ছে সেরা, বাট সিঙ্গেল রোড বলে একটু তো ওদিকে হচ্ছে সব রিসর্ট, আর এটা হচ্ছে রিসেপশন যেখানে আমরা রুম বুকিং করবো এখন। তো আমাদের রুম বুকিং হয়ে গেছে, রুম নাম্বার 48, যেটা তোমাদের দেখাচ্ছি। চলো, সমস্যা হয়ে যাচ্ছে বাইকগুলো রোডে রাখতে হবে, যেটাতে ঠিক বোঝাচ্ছে না। ঢুকাও 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 ঢুকি তো। তো গবলিন, তোমাকে আমি থাকতে দেবো না রোদে, চাপ নেই নাকি? আমাদের গাড়ি লাগিয়ে দিয়েছি গবলিন, আর এদিকে বাম্বলবি, বাকি রুম রেডি হচ্ছে। ততক্ষণ আমরা একটু দাঁড়িয়েছি গল্প করতে, যে দাঁড়াই, বাকি বিকেলের ভিউ তো তোমাদের দেখাচ্ছি, যেটা দেখে বলবে যে কিছু, কারণ আমরা যতবার আসি ফুল দেখতে পাই না, এবারে ফুলটা দেখে পেয়েছি। ফুল ফুল গাছ তো মানে ফুল দেখাবো, তারপর ইমু পাখি দেখাবো, অনেক কিছু দেখাবো। তো চলো, আরেকজন আসুক, ওয়েট করছি, করে যাচ্ছি।